शादो यस्या प्रसादान गति कुतोपि ध्यायान स्तुवान स्तस्य जाशोस्त्री संधा वंदे गुरु श्री चरणारविंद वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानो लंबित भुज कनक वदत संकीर्तनैक पितर कमलायतक्ष विश्वंभर द्विजवर युग धर्म पालो वंदे जगत प्रिय करो करुणावतार बर्हा पीड़ा भिराम मृगमदतिलक कुंडला क्रांत गंड कंजक्षं कंबुकंठं स्मित शुभगमुखं साधरे न्यस्त वेणु श्यामं शांतं त्रिभंगं रवि करवसन भूषित वैजयंत्या वंदे वृंदावनस्थ युवती शतवृत ब्रह्म गोपाल वेश तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरि प्रिये। वृंदावई तुलसीदेवई प्रिया वई केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तई नमो 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 धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान वक्षे सनातनान हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्त्या वा सुवृत्त्या वा तेषां नित्यं नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐ छाए गोसाई करी चरण बंदन जहाँ होइते विघ्न नाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पाद गतिर्मुहु स्वकृपा जष्टिदानेन शांत शांत बलो। ओ
नाम भगवते श्री कृष्ण चैतन्य चंद्राय कृष्णदास कविराज रसिक भकत माज जेह कैल चैतन्य चरित गौर गोविंद लीला सुनीते गलये शिला ताहाते मन होइल चित्त अनन्य चेतां सततं जो मां स्मरति नित्यस तस्याहं सुलभं पार्थ नित्ययुक्तस्य योगिनः परम करुणामयी कुंडेश्वरी श्रीमती राधारानीर अशेष कृपाय तार अभिन्न भाव विग्रह कलिजुग पावन स्वभजन विभजन प्रयोजन अवतार करुणा वरुणालय पुराणिक पुरुष नदिया उदयगिरी पूर्णचंद्र गौर हरि कृपा करी होइल उदय पाप तम गेल नाश त्रिजगतेर उल्लास जग भरि हरि ध्वनिहा সেই করুণাময়ের করুণালব্ধ নিজজন শ্রীপাদ সিদ্ধ শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ মহারাজের অসংখ্য কৃপা গৌরের কৃপাধন্য এই নবদ্বীপ ভূমি ত্রিভুবনে যাহার কোনো তুলনা নেই সেই নবদ্বীপ ভূমিতে গঙ্গামায়ের তটদেশে শ্রীপাদের কিংবা সিদ্ধ বাবার চরণধুলি মস্তকে অপেক্ষা রেখে আজকের এই শুভ দিন শুভ অপরাহ্নে ত্রিস্পৃষা দ্বাদশী মহাব্রত বৈষ্ণব গণের বৈষ্ণব বৈষ্ণবী যাহারা বৈষ্ণব বলতে যারা বিষ্ণুজন বিষ্ণুজনকে বৈষ্ণব বলা হয় বিষ্ণু অর্থাৎ ভগবানের অবতার অসংখ্য অবতার বিভিন্ন প্রকাশ অসংখ্য রূপে তিনি জগতে আবির্ভূত হয়ে থাকেন জগৎ কল্যাণের জন্য বিষ্ণু যুগাবতার রূপে গুণাবতার রূপে লীলা অবতার রূপে এ বিষ্ণু কিসের গুণাবতার সত্ত্ব রজ তম তিনটি গুণে সমস্ত জগতের জীব কর্ম করে থাকে অবশ্যই আজকে যে ব্রতের দিবস বিষ্ণু প্রীত্যার্থে অর্থাৎ ভগবানের প্রীতি নিবন্ধন ভক্তগণ যাহারা একটু ধর্ম করবার জন্য যাহাদের হৃদয়ে একটু বাসনা জন্মেছে এই ব্রত একটি ধর্ম বললে অত্যুক্তি হয় না কিন্তু ব্যাপকভাবে ভক্তের কাছে ব্রত মানে
ভক্তের জীবনটাই ব্রত, সাধুর জীবনটাই ব্রত। ব্রত শব্দের অর্থ কি? জগতে ভারত ভূমিতে বহু সংখ্যক মানুষ ব্রত করে থাকে, কিন্তু ব্রতের যে গোপনীয় গূঢ় অর্থ মহাত্মা বিদুরের চরিত্রে দেখা যায়। ছিল সুকমণি, যিনি ভগবানের এমনই কৃপালব্ধ যাহার সংসারের প্রতি অথবা সংসারকে তিনি যথার্থ রূপে দেখেছেন, তাই সম্পূর্ণ অনাসক্তিপূর্বক সেই পরম করুণাময়ের ধ্যানে তার চিত্তমর একীভূত। তিনি বর্ণনা করলেন, ব্রতানি চেরে হরি তোষণা, ভালো করে ধ্যান দেবেন কথাটি, ব্রতানি চেরে হরি তোষণা, সাধুর জীবনের ব্রতটি কি? একাদশী, দ্বাদশী, রবিবার, সোমবার, বহু প্রকার ব্রত করে থাকে। যে সমস্ত ব্রত এই ভারতভূমিতে মনুষ্য করে থাকে তাহা হিন্দু ধর্মের অন্তর্গত বলে বিবেচনা করা হয়। এখন হিন্দু ধর্মের অন্তর্গত, হিন্দু ধর্মটি কি? হিন্দু ধর্মের অর্থ আমরা বুঝতে পারি না, তাই এই জগতে সমস্ত বিড়ম্বনা। হিন্দু, মুসলমান, খ্রিস্টিয়ান, অন্যান্য ধর্ম আছে, জৈনী, বৌদ্ধ, প্রত্যেকে মনে করে আমাদের ধর্মটা ঠিক। প্রত্যেকে ধর্ম করতে করতে মানব কেন যে ধর্ম করছে, কিসের জন্য করছে, তাদের সেই জ্ঞানটি একেবারে কি হয়েছে, তাদের জ্ঞানটি ভগবানের মায়াশক্তি একেবারে অপহরণ করে নিয়েছে। যদি ধর্মটি বাস্তবে মনুষ্য জীবনের কর্তব্য হতো, ভগবান শ্রীমুখে এই কথাটি বলতেন না, সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্মকে পরিত্যাগ কর, মাম একম, একমাত্র আমার শরণাগত। কেন তিনি বললেন এই কথাটা? কি হিন্দু, তথাকথিত হিন্দু সমাজ কখনো বুঝবে না? হিন্দু হিন্দুর জন্য লড়াই করতেছে, মুসলমান মুসলমানের জন্য লড়াই করেছে, আজকে জগতে সমস্ত বিশৃঙ্খলার কারণ হচ্ছে কি? বহু কথা, বহু বাচক, বহু রূপে কথা শুনছেন, বহু ভাগবত হচ্ছে, সঙ্গীতময়, অমুকময়, জ্ঞানময়, ভক্তিময়, বহুময় ময় ময়, কিন্তু জগতে ক্রমে ক্রমে বিড়ম্বনা যেন বেড়ে চলেছে। তার বাস্তব কারণটি কি? আমরা ধর্ম সঙ্গের, ধর্ম শব্দের যে সংজ্ঞা সেটা বুঝবার চেষ্টা করতে পারি না, কারণ ধর্ম এমন একটি বস্তু যাহারা ধার্মিক তাহাদের কাছে শিখতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়, ভগবান কেন বললেন? হিন্দু বলছেন আমাদের ভগবান বলেছেন, তাও তো হিন্দু মানে না, শুধু হিন্দু ধর্মেই যত গ্লানি, যতই গ্লানি, প্রত্যেকে মনে করছে আমি ধর্ম ঠিক করছি। আজকে ধর্মেরই তো দিন, একাদশীর দিন কিংবা ব্রতের দিন একটু ধর্ম করতে হয়। কেন ধর্ম করলে কি হবে কেউ জানে না, কেউ জানে না। যদি ধর্ম বাস্তব বস্তু হতো তাহলে ভগবান এই কথাটা কখনো বলতেন না যে সর্বধর্মান পরিত্যাজ্য, ধর্মকে পরিত্যাগ করতে বলছেন। তাকে, একমাত্র তাকে, কে তিনি, তিনি কে, কেন বললেন, প্রশ্ন তো করতে পারি। তুমি যে বলছো গো দয়াময়, তোমার শরণাগতি, তোমার শরণে যে আমি যাব, তুমি আমার কে, কি সম্বন্ধ তোমার সাথে আমার? এই সংসারে সবাই কিছু না কিছু ধর্ম করে থাকে, গৃহস্থ ধর্ম, যারা গৃহী বলে মনে করে থাকে, পুত্র কন্যা পিতা মাতা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় সমাজ দেশ জাতি সমস্ত কিছু কিছু না কিছু ধর্ম করতেছে। ধর্মটি নির্ভর করে সম্বন্ধ তত্ত্বের উপরে।
पिता पुत्र के ভালোবাসে, ভালোবাসাটা পুত্র কে ভালোবাসাটা তার ধর্ম, কেন সে জানে আমার সম্বন্ধে সে হচ্ছে আমার সন্তান, তাই আমি তাকে ভালোবাসি। পত্নী পতিকে ভালোবাসে, জানে আমাকে সাত পাক ঘুরে সে আমাকে গ্রহণ করেছে, সারাটা জীবন তার সেবা করাটাই আমার ব্রত, এর নাম হচ্ছে ব্রত। ব্রত মানে বরণ করা, আমি যাহাকে বরণ করেছি। কেমন করে বরণ করেছি? আজকের দিবস দ্বাদশী মহাব্রত, আজকে এই যে ত্রিস্পির্ষ দ্বাদশী ব্রতে বলেছে যথার্থভাবে কেউ যদি ব্রত পালন করে সহস্র যজ্ঞের ফল আজকেই পাওয়া যায়। ব্রত ব্রতানি চের হরিতোষণা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আজকের ব্রত। কিন্তু যারা ধার্মিক, যারা ভগবানের ভক্ত, ভগবানের সন্তুষ্টি ছাড়া তাদের যে অন্য কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, কারণ তারা জানে, তারা কাকে জানে? স্রষ্টাকে জানে, তারা ভগবানকে জানে, যিনি আমাদেরকে এই দেহটা দিয়েছেন, ছ ফুট দেহটা দিয়েছেন, মানব শরীর দিয়েছেন। সমস্ত শাস্ত্রে বলেছে এই যত জগতে এই যে 84 লক্ষ জীব, তাহার মধ্যে মানব জীবনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন। সর্বশ্রেষ্ঠ জীবন পেয়ে, সর্বশ্রেষ্ঠ দেহ পেয়ে আমরা যদি সর্বশ্রেষ্ঠ কর্মটি না করতে পারি, বহু কথা শুনবেন কিন্তু অনুভব, প্রত্যেককে অনুভব করতে হবে, আমি যে তাকে সেবা করব, আমি যে তাকে বরণ করব, তার সাথে আমার সম্বন্ধ কি। সম্বন্ধ জ্ঞান যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ ধর্ম আচরণ করতে পারে না। ধর্ম দুই প্রকার, এক হচ্ছে নিত্য ধর্ম, এক হচ্ছে নৈমিত্তিক ধর্ম। নিত্য ধর্ম হচ্ছে আমাদের স্বরূপের ধর্ম, আর নৈমিত্তিক ধর্ম হচ্ছে এই দেহ সম্বন্ধীয় সমস্ত ধর্ম। ভালো করে চিন্তা করবে, দেহ সম্বন্ধীয় ধর্মে আজকে জগৎ উচ্ছন্নে যাতে বসেছে, শুধু দেহ সুখ, দেহ সুখ, আমি আমার দেহ সম্বন্ধীয় স্ত্রী, স্ত্রীকে কেন্দ্র করে একটা বিরাট বাসা করে নিয়েছি, সেই বাসার মধ্যে কেমন পাখি কুড়কুড় কুড়কুড় করতে থাকে দিবারাত্রি, এই হচ্ছে ধর্ম। কিন্তু সহজেই চিন্তা করলে বোঝা যায় দেহটা পতিত হওয়ার সাথে সাথে এই ধর্ম থেকে আমি একেবারে বিদায় নিয়ে নেব চিরকালের মতো। দেহটি নষ্ট হওয়ার পরে যে সমস্ত সম্বন্ধের জন্য আমি সারাটা জীবন ধর্ম করলাম, সেই ধর্মের ইতি হয়ে যাচ্ছে। কিন্তু দেহ নাশে তো আমার নাশ হতে পারে না, আমার দেহ অর্থাৎ আমি কেউ একজন, আমার সঙ্গে আমার দেহের সম্বন্ধ যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মে কোনো প্রকার আমাদের সুখ লাভ হতে পারে না। এই সুখের জন্য যদ্যপি সারাটা জগৎ ছুটে চলেছে পাগলের উন্মত্তের ন্যায়, দেহ ধর্মকে কেন্দ্র করে এই জগতে যাহারা সুখ পাওয়ার চেষ্টা করতেছে অন্তিমে ব্যর্থতায় পর্যবসিত, কারণ ইহা তো বাস্তবে আমাদের ধর্ম নয়। এই দেহটি আমি চেয়েছিলাম, তাই স্রষ্টার কৃপায়, ভগবানের কৃপায়, আল্লাহর কৃপায়, যিশুর কৃপায়, যাই উপরওয়ালার কৃপায় এই দেহটা তিনি আমাকে দিয়েছেন। কিন্তু আমি তো দেহ নই, আমার কি হবে? তাই বৈষ্ণব কবি বারবার প্রার্থনা করেছেন, সবাইকে বলছেন, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাই দিবে পুত্র পরিবার। কেউ যদি আমাকে সুখ না দেয় তাহলে আমার সুখের কারণ আমাকে খুঁজতে হবে না? জীবের স্বরূপ সুখের কারণটি খুঁজবার নাম হচ্ছে সত্যের অনুসন্ধান, কারণ আমাদের স্বরূপটি হচ্ছে সত্য। সত্য অর্থাৎ অবিনশ্বর, যাহা কোনোদিন নষ্ট হবে না, আর এই জগতে যাহা কিছু পরিদৃশ্যমান
या कि या नश्वर भगवत गीता बहु दान करते छे बहु गीता पाठ होच्छे बहु गीता वितरण होच्छे किंतु गीतार 700 श्लोकेर मध्ये एकटी श्लोके भगवान बोलेछेन निज मुखे भूमिराप अनल वायु खं मनो बुद्धिरे वचो अहंकार इत्यं मे भिन्ना प्रकृतिर अष्टधा माटी जल वायु अग्नि आकाश मन बुद्धि अहंकार एई आठटी वस्तु आमार अपरा प्रकृति जहा जगत सबाई देखते थाके तार मध्ये मन के देखा जाय ना मन बुद्धि अहंकार के देखा जाय ना कारण ये जे सूक्ष्माति सूक्ष्म किन्तु एर उपरे आरेकटी प्रकृति आछे आमार अपरेयमितस्तन्नं प्रकृतिं विद्धिमे पराम जीव भूतं महाबाहु जाया इदं धार्यते जगत এই জগৎ যাহারা ধর্ম করবার জন্য চেষ্টা করছে তারা শুধু এই পাঁচটি পার্থিব মাটি জল বায়ু অগ্নিকে দেখতে থাকে মাটি জল বায়ু অগ্নি এবং আকাশ কিন্তু এই মাটি জল বায়ু অগ্নি আকাশকে কে সৃষ্টি করেছে তা দেখবার কার ক্ষমতা নেই তাহলে মাটি জল বায়ু অগ্নি আকাশের জন্য আমার ধর্ম করাটা কি যথার্থ ধর্ম হবে না এর সৃষ্টি যে করেছে তাহার ইচ্ছার জন্য তাহার নির্দেশের জন্য তাহার কৃপা পালন করাটাই আমার ধর্ম জগৎ আজকে বিচ্ছিন্ন অবস্থা কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের আত্মধর্ম স্বরূপ ধর্মের সম্বন্ধে আমরা অবগত না হই কিংবা যাহার সৃষ্টি সেই স্রষ্টার চরণে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে শরণাগত না ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্ম সাধন হতে পারে না ততক্ষণ পর্যন্ত না নিজের কল্যাণ হবে না জগতের কারো কল্যাণ কিন্তু আমরা যে কলিতে জন্মগ্রহণ করেছি কলিতে এমন যুগে জন্মগ্রহণ করেছি কলি প্রথম সন্ধ্যায়াং সেই কৃপা শ্রী গৌর সুন্দর তাকে কয়জন চিনল তিনি বললেন ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা এই কথাটাকে আমাদের বুঝবার চেষ্টা করতে মনুষ্য জন্ম পশু জন্মের কথা বলেন না ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি কর পর উপকার পর উপকার মানে নিজে বেদ নিজের ছাড়া বাকি সবাই নিজের বাকি সবাই তো পরে আমরা তো এসেছি একা আসার সঙ্গে আসার সময়ে আমরা তো কাউকে নিয়ে আসেনি এই জগতে এসে সম্বন্ধটা বাড়িয়ে এই জগতের সম্বন্ধটা কেমন বলেছেন শাস্ত্রকার মহাজনগণ রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রীর মতো ট্রেনের জন্য অপেক্ষা করি আছি এক একজন লোক আসছে তোমার বাড়ি কোথায় তুমি কোথায় যাবে সম্বন্ধটা গড়ে এই সম্বন্ধটাকে আমরা আপনার করে ভেবে নি কিন্তু ট্রেনের বাঁশিটা বাজার সাথে সাথে যতজন যাত্রী বসে আছে যার ডেস্টিনেশন যার যেখানে যাওয়া গন্তব্যস্থল সে কিন্তু ব্যক্তি নিয়ে ব্যক্তি ভুলেও চলে যাবে কারণ তাকে যেতে হবে তাকে যতক্ষণ বলবো আমরা যতই বলি না তুমি থাকুন বসো না ছাড়ো আমাকে যেতে হবে আমার স্টেশনে এই সংসার এইটি হচ্ছে বাস্তব ভূমি তাই ভগবান কৃপা করে বললেন এই ভারত ভূমি হচ্ছে আমাদের কর্মভূমি আমাদের কর্মকর্তা ধর্মটাই কর্ম আমাদের ধর্মটাই যদি কর্ম আমরা করি ধর্ম তাহলে আমাদের আর কোনো দুঃখের কারণ জগৎ সবাই দুঃখী হয়েও সুখের জন্য যে চেষ্টা করতেছে তার মূল কারণ হচ্ছে এই মূল কারণটি কি কৃষ্ণ ভুলি যেই জীব ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে যাহার সাথে আমাদের নিত্য সম্বন্ধ তাকে ভুলে যাওয়ার জন্য আমাদের এই দুর্দশা যত হরি কথা যতই ভাগবত এবং গীতা অন্যান্য শাস্ত্র যা কিছু বহু শাস্ত্র আছে
কিন্তু সমস্ত শাস্ত্রের সার শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতমে ধর্মের সম্বন্ধে এত সুন্দর পরিষ্কার করে বলেছেন, সবই পুংসা পরধর্ম যত ভক্তি অধোক্ষজে। জীবের সমস্ত ধর্মের সার ধর্ম হচ্ছে কি না, অধোক্ষজে। ভগবানের একটি নাম হচ্ছে অধোক্ষজে। সেই অধোক্ষজে কি ভক্তি হবে? অহৈতুকি। অহৈতুকি ভক্তি মানে ভালোবাসা, যে ভালোবাসার কোনো হেতু নাই। এ জগৎ ভালোবেসে থাকে হেতুর জন্য। সন্তান অপেক্ষা করিয়াছে, বাবা আমার বাজার থেকে এটা নিয়ে আসবে, যদি না নিয়ে আসে ছেলে আর মুখ ঘুরায় না, অন্যদিকে মুখ করে চলে। এই জগতের ভালোবাসা, কারণ ইয়ে যে দেহ সম্বন্ধীয় সম্পর্ক। কিন্তু ভগবান স্রষ্টা এমনই কৃপাময়, আমরা কত অপরাধ করতেছি দিবারাত্রি, এত অপরাধ করার সত্ত্বেও তিনি আমাদেরকে ক্ষমা করে চলেছেন। হিরণ্যকশিপুর মতো, কংসের মতো, জরাসন্ধের মতো, দুর্যোধনের মতো, সমস্ত আসুরিক শক্তিকে। কেন? তিনি এই মানুষ জীবনকে সবাইকে একটা স্বতন্ত্রতা দিয়েছেন, এই স্বতন্ত্রতার জন্য আমরা ভগবানেরও সেবা করতে পারি, আমাদের নিত্য ধর্মও করতে পারি আর নৈমিত্তিক ধর্মও করতে পারি। কিন্তু আমাদের জানতে হবে, যার জন্য ধর্ম করব তার সৃষ্টিটাকে তো প্রথমে জানি। জয়দং ধার্যতে জগৎ, যিনি ধরে আছেন আমাদের সবাইকে, তিনি তো মূল, তিনি তো আশ্রয় তত্ত্ব, তিনি আমাদের সর্বস্ব। সুতরাং সেই সর্বস্বরূপী প্রভুর চরণে আমাদের নিজেকে সমর্পণ করাটাই একমাত্র নিত্য ধর্ম। তাহলে অনায়াসে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে এক দিব্য আনন্দ আমরা লাভ করতে পারি। দিব্য আনন্দ মানে যে আনন্দ কোনোদিন যার ক্ষয়। আমাদের স্বরূপে দুটি শরীর, একটা স্থূল শরীর, এরপরে কিন্তু আরেকটি শরীর আছে, সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীরে মন বুদ্ধি অহংকারকে নিয়ে আমরা কিন্তু ঘুরে বেড়াবো। ওই যে বলে প্রেত বলে ভূত বলে, যতক্ষণ পর্যন্ত কর্মের ফল পরিপক্ক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আরেকটা শরীর প্রাপ্ত হতে পারি না, একটা বায়বীয় শরীর নিয়ে ঘুরে বেড়াই। গোকর্ণের ভাগবত উপাখ্যান আপনারা শুনেছেন, কেমন করে প্রেত জনি প্রাপ্ত ধুন্দুকারী 7 দিবস ভাগবত শ্রবণ করে দিব্য দেহ ধারণ করে ভগবত ধামে গতি করেছিল। বলে গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত আমি কি, যেখানে কোনো কষ্ট নাই, যেখানে কোনো দুঃখ নাই, শুধু শ্রবণের ইচ্ছা। প্রহ্লাদ মহারাজের আদৌ শ্রবণ, ভগবানের কথা শ্রবণ করতে করতে তাহার শক্তিটি এমন ভাবে। আমরা সবাই যদি ভগবানের সন্তান হই, ভগবানের সেবা করা যদি আমাদের সবারই কর্তব্য হয়, আমরা যদি এই পথে চলতে থাকি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে কি? থাকতে পারে কি? পারে না। দেখুন, আজকে সাধু সমাজে ভেদাভেদের জন্য জগতের কল্যাণ হচ্ছে না। জগতের কল্যাণের কারণ হচ্ছে সাধু। ভগবান এই সাধু প্রবৃত্তি দিয়েছেন, যারা অসাধু প্রবৃত্তি থেকে তাদেরকে দূরীভূত করে তাদের কল্যাণ করবার জন্য। তাদের কল্যাণ করবার জন্য অত্যন্ত সহজভাবে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে বলে দিলেন, মন জন্ম সার্থক করি কর পর উপকার। সাধুর কর্তব্য হচ্ছে অপরের ভালো চিন্তা করা। সাধু কখনো নিজের চিন্তা করে না। কেন? সাধু জানে আমার চিন্তা তো তিনি করবে, যিনি আমাকে পাঠিয়েছেন তার কর্মে যদি আমি যুক্ত হই, এ সংসারই তো সমস্ত তারই কর্ম। মায়ের পুজো করবে না বৈষ্ণব, মায়ের কথাটা শুনতে শুনে বুঝতে চেষ্টা করে না, বলে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তোমার ইচ্ছা তুমি করো মা, বস শুনতে ভালো লাগে, খালি শুনবো। মায়ের ইচ্ছাই যদি সব ইচ্ছা হয়, তাহলে মায়ের চরণে নিজেকে সঁপে দাও না। যেখানে মা বলছেন, মার কাছে জিজ্ঞাসা করে, মা গো আমার বাবার নাম কি? একটি সন্তান, অবধ সন্তানকে মার কাছে, মা আমার বাবার নাম কি গো? মায়ের কাছে আমরা কাকে জানবো?
কেউ কি জিজ্ঞাসা করে মাগো 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 মাগো? এই হচ্ছে আমাদের ধর্ম। এই ধর্মের পরিণাম সদৃশ আমাদের কোনো কালে দুঃখ নিবৃত্তি হয় না। দুঃখ নিবৃত্তির মূল উপায় হচ্ছে সবাইকে ভালোবাসা। অহৈতুকি, অহৈতুকি অর্থাৎ সমস্ত কিছু ভগবানের তটস্থ শক্তির প্রকাশ। সবাই আমাদের আপন, সবাই যদি আপন হয় সবার জন্য কিছু করা। এই মানব দেহ পেয়েছি, সবার জন্য কিছু তো করি, কিন্তু কিছু কি করে করব? যতক্ষণ পর্যন্ত স্বরূপের পরিচয়ে পরিচিত না হতে পারেছি ততক্ষণ পর্যন্ত ওই যে লাল কাপড় পরলাম, ত্যাগী বেশ নিলাম, বাবাজি সাজলাম, অমুক করলাম তমুক করলাম, কত শিষ্য কত শিষ্য কত শিষ্য শিষ্য করতেছি কেন? আমার ফায়দার জন্য, আমার জড় জাগতিক ফায়দার জন্য। তার উপরে আবার প্রতিষ্ঠা, বড় বড় ঢাকঢোল পিজিয়ে বিশাল বিশাল প্রতিষ্ঠা। আমি বড়, আমি বড় গুরু, আমি বড় আচার্য, আমার এত হাজার শিষ্য, আমার এত। আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য বলেছেন, এই যে প্রতিষ্ঠা, জড়েরও প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা, জানো নাকি তাহা মায়ার বৈভব। কোন প্রতিষ্ঠা তোমাকে, তোমার কল্যাণ হবে? শ্রীপাদ জীব গোস্বামী চরণ বলেছে, যতক্ষণ পর্যন্ত যে সাধু বেশনিক না কেন, প্রতিষ্ঠারূপী পিসাচি যতক্ষণ পর্যন্ত হৃদয়ে তার বর্তমান থাকবে, ভগবানে কখনো ভক্তি লাভ সে করতে পারবে না। বলো সন্ত ভগবান কি? প্রতিষ্ঠা আসা মানে, একটু সহজে বুঝবার চেষ্টা কর, প্রতিষ্ঠা আসা মানে নিজেকে বড় হওয়ার আশা। আমি বড়, বাকি সবাই ছোট, আত্মমূলিত। শ্রীমন মহাপ্রভু এই শিক্ষাটা কানে কানে সমস্ত জীবকে দিলেন, ত্রিনাদপি শুনি যেন, আমা হত্যে ক্ষুদ্র জীব নাইকো এ সংসার। আমি যতক্ষণ বুঝতে না পারো, শ্রীপাদ সনাতন গোস্বামী বলে আমি ঠাকুর হরিদাস কিভাবে নম্রতা, কিভাবে দৈন্যতা, এইটি হচ্ছে সাধুর লক্ষণ। সাধু কখনো বড় হওয়ার আশা করে না, কারণ যে প্রকৃতপক্ষে জানে আমার মতো ক্ষুদ্র জীব আর কেহ নাই, সেই সাধু। কিন্তু আমরা যে বড়, আসনে বসলে বাস পায়ে ধুয়ে দিল, আর কত রকমের কত রকমের এই ভারতবর্ষে সাধুগণের কর্মপদ্ধতি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, একজন সাধু যদি ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে দিতে পারে, আর আমরা হাজার গন্ডা গন্ডা ঘুরে বেড়াচ্ছি ভান্ডারা খাওয়ার জন্য, এ হাতে খাচ্ছি বাম হাতে, এই হচ্ছে সাধুর কলিযুগ। যে সাধু জগতের কল্যাণ করবে, সেই সাধু যদি নিজের শরীরের নিজের পার্থিব দেহের জন্য চিন্তা করে, তাহলে কি হবে? সমস্ত শাস্ত্রে সাধুদের চরিত্র কেমন, সাধুদের কর্তব্য কি? একটি মাত্র কর্তব্য, অপরে যদি কিছু ভালো হয়। শুধু হিন্দু ধর্মে নয়, যীশু খ্রিস্টকে রক্ত বই যাচ্ছে ধরো ধরো করে, তিনি বলছেন দয়াময় এদেরকে ক্ষমা করো, এরা কি করছে এরা জানে না। তাহলে ভিতর থেকে কত দয়া! আমরা বলতে থাকি বৈষ্ণব গোসাই মোর করুণার সিন্ধু, এই যে তিনি পরম বৈষ্ণব। খ্রিস্টিয়ানরা বলছে তারা খ্রিস্টিয়ান, তারা খ্রিস্টিয়ান নয়। যাহারা খ্রিস্টিয়ান বলে জীব হত্যা করতেছে, যীশু খ্রিস্ট বলে তুমি কাউকে হিংসা করতে পারো না। অন্যান্য ধর্মে বিশেষ করে কতগুলি কথা বলা হয়েছে, কিন্তু হিন্দু, যারা হিন্দু ধর্মে তথাকথিত হিন্দু বলে নিজেকে বলছে, তাদেরকে এই কথা বলতে হয় না। তাদের চেতনাটা আরেকটু উপরে, তাদের চেতনাটা বিকশিত। আমরা বাস্তবে হিন্দু না, আমরা আমাদের কি স্বরূপে, আমরা সত্য স্বরূপ আমাদের পরিচয় সনাতন। আমাদের ধর্মটি হচ্ছে একই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নাই। কালো সাদা ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র চণ্ডাল সবাই
তিনি বলছেন নমে নমে ভক্ত চতুর্বেদী চারিটি বেদ অধ্যয়ন করে যে ব্রাহ্মণ যদি আমার ভক্ত না হয় সে আমার প্রিয় নয় মত ভক্ত স্বপচ প্রিয় অত্যন্ত নীচ কুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে যদি কেউ আমার ভক্তি লাভ করতে পারে এক কথায় যদি আমাকে ভালোবাসতে অর্থাৎ আমার সঙ্গে যে জীবের নিত্য সম্বন্ধ এই সম্বন্ধটিকে সে জানতে পারে সেই আমার প্রিয় বলো কৃষ্ণ কানহাইয়া লাল কি জয় গৌর সুন্দর ভগবান কি জয় তাহলে ধর্ম করার আগে দুটি রাস্তা এক স্রষ্টাকে ভগবানকে ভালোবাসবো আর তাই এই সৃষ্টি সৃষ্ট জীব সবাইকে ভালোবাসবো রাগ দ্বেষ কাহারও প্রতি দ্বেষ থাকবে না বহু প্রকারে বহু সময় আমরা আলোচনা করেছি এক ইঞ্চি জমির জন্য কত ভেদাভেদ কত বিসম্বাদ কত রক্ত রক্তারক্তি কত কিছু দুর্ঘটনা এক ইঞ্চি জমির জন্য তিনি যে মাতা এক ইঞ্চি জমি যতক্ষণে অনুভব না হচ্ছে ঠিক আছে মায়ের সেবা সে করতে চাইছে সে নিক ত্যাগাত শান্তির অনন্তরম গীতার সার কথাটি আমাদের শান্তির প্রথম এবং অন্তিম উপায় ত্যাগ ত্যাগাত শান্তির অনন্তরম যেখানে দেওয়ার প্রবৃত্তি সেখানেই শান্তি যেখানে ভোগের প্রবৃত্তি সেখানে দুঃখের অন্ত না তাই সাধু এই সত্য কথাটি জানতে থাকে জেনে থাকে সত্যের সন্ধান মানে ধর্মের সন্ধান সত্যের সন্ধান মানে আমাদের স্বরূপের সন্ধান আমাদের নিজেকে জানবার সন্ধান তাই তো সনাতন গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন কে আমি তিনি জানেন না কে আমি মহাপ্রভু বলতে কেন তুমি মুসলমানের কাজ করছিলে তুমি তো মুসলমান আচ্ছা তুমি দক্ষিণ ভারতকে তুমি ব্রাহ্মণ মহাপ্রভু বললেন কি মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা সবারই তার আর সবাই যদি আমরা তার হই তাহলে আমাদের মধ্যে সম্বন্ধটা কেমন হবে বল একজনকে দেখে মুক্তি ঘুরিয়ে নেই ধর্ম যেখানে কোনো প্রকার স্বার্থ স্বার্থ জগৎ বোঝে না বলে ভীষণ স্বার্থপর তুমি কি বুঝবে স্বার্থ আমাদের প্রকৃত স্বার্থটি কি আমাদের প্রকৃত স্বার্থটি হচ্ছে পরমার্থ বাকি যে অর্থের পিছনে আমরা ছুটতেছি যাকে স্বার্থ ওটা স্বার্থ না ওটা পরার্থ সেই অর্থকে তো ছেড়ে যাব তাহা যদি নিজের অর্থ হতো স্বার্থ মানে নিজের অর্থ নিজের যদি অর্থ হতো সেই টাকার বাক্সটিকে সেই সিন্দুকটিকে আমি যাওয়ার সময় বলে ওটা আমার সঙ্গে বেঁধে দিবে না নিয়ে যেতে পারি না কেউ দিতে পারে না আমার সাথে পরকালের কোন প্রকার সহায়তা করতে পারে তাহলে ইহা কি স্বার্থ স্বার্থটি তো জানতে হবে মানব জীবন লাভ করে আমরা যদি স্বার্থটি জানতে না পারি তাহলে আমাদের মানব জীবন কি হল গেল ছাড়ে এখানে সবচেয়ে বড় জিনিস কর্মী যোগী জ্ঞানী তারা যথার্থ পথ অবলম্বন করতে পারে না তাই ভগবান বললেন ভক্ত্যাহম ভক্ত্যাহম অবজানত একমাত্র ভক্ত ভক্তির দ্বারা ভালোবাসার দ্বারা আমাকে জানতে পারা যায় এছাড়া অন্য কেউ জানতে পারে পিতা পুত্র হিরণ্যকশিপু প্রহ্লাদ সমগ্র জগতের বিজয়ী হয়েও হিরণ্যকশিপুর কোনো প্রকার খুঁজে পাচ্ছে না কে তার শত্রু তাকে দেখতেই পাচ্ছে না কে তাকে রক্ষা করতেছে একটা ছোট্ট শিশু পাঁচ বছরের শিশুকে পাঁচ বছরে একটি বালককে কে রক্ষা করতেছে সদা সর্বদা পাহাড়ের উপর থেকে ফেলে দিল বিষাক্ত সর্প দংশন করালো অগ্নিতে ফেলে দিল সমুদ্রে ফেলে দিল তার কিছু মৃত্যু হয় না সমস্ত জগৎ মৃত্যুর ভয়ে জড়জড় কেউ মরতে চায় না তাহলে কেউ যদি মরতে না চায় তাহলে আমাদের কোন শিক্ষাটা নেওয়া উচিত প্রহ্লাদ মহারাজের শিক্ষা
প্রহ্লাদ মহারাজের শিক্ষা যদি আমরা অবলম্বন করতে পারি আমাদের কোনো মৃত্যু ভয় থাকবে না। দেখুন একটি পাঁচ বছরের শিশুকে হিরণ্যকশিপুর মতো ত্রিলোক বিজয়ী রাজা তার কিছু তার অঙ্গুলি হেলন করতে পারল, প্রতি মুহূর্তে সে খুঁজছে কে তাকে বাঁচাচ্ছে কে তাকে বাঁচাচ্ছে কে তাকে বাঁচাচ্ছে, আর প্রহ্লাদ মহারাজ সদা সর্বদা তাকে দেখছে। কেমন দেখছেন না? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে, তাহার চক্ষুতে প্রেম রূপী অঞ্জন লাগানো আছে। ভালোবাসা ছাড়া ভগবানকে দেখা যায় না, তিনি যে ভালোবাসার বন্ধনটিকে অত্যন্ত আদরে ভক্তের ভালোবাসার বন্ধনে তিনি বাঁধা থাকতে চান। তিনি বলছেন করেছেন যে ভক্তই আমাকে জানে আর আমি আমার ভক্তকে জানি, আমার ভক্ত আমার ছাড়া অন্য কিছু জানে না আর আমিও আমার ভক্ত ছাড়া অন্য কিছু জানি না। কেমন দয়ালু! এটা কি তার কি পক্ষপাতিত্ব? রে না, ভক্ত ভগবানের কৃপার কাঙ্গাল আর ভগবান ভক্তের ভালোবাসা ভক্তের সেবার। তা নাহলে গোপাল বলতে পারেন মাধব বহুদিন হতে মোর তাপ নাহি যায়, কবে মাধব আসি সে বিবে আমার। ভক্তের সেবার জন্য ভগবান অপেক্ষা করে থাকেন, আমাদের মতো সৌভাগ্য আর কার আছে? সেই সৌভাগ্যের অধিকারী বলি মহারাজ। একবার চিন্তা করে দেখুন, বলি মহারাজের মতো ঐশ্বর্য এই জগতে তো কারোই ছিল না, কিন্তু তিনি আমাদের মহাজন, তিনি আমাদের গুরু। গুরু যে পথে চলেছেন শিষ্যদের সেই পথে চলা উচিত। তাহার গুরু রূপে যাকে বরণ করেছেন তিনি বলছেন না বিষ্ণুকে দিও না তোমার সব কিছু নিয়ে নেবে। কিন্তু বলি মহারাজ কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, চতুরতা ছাড়া কখনো ধর্ম করতে পারা যায় না, কৃষ্ণ ভক্ত ছাড়া বাকি সমস্ত গাধা। কে বলেছেন? ঋষভ। যে মানব দেহ যে পেয়েছো ভগবত ভক্তি ছাড়া, পুত্রদেরকে শিক্ষা দিচ্ছে 100 পুত্র, মানব দেহ পেয়ে যাহারা শিয়াল কুকুরের মতো জীবন যাপন করছে এটি অত্যন্ত দুর্ভাগ্য। মানব জীবন যে স্বরূপকে জানার জন্য সত্য, সত্যের সন্ধান, আমরা সত্যের সন্ধান করবার চেষ্টা করা উচিত আমাদের। আমাদের স্বরূপ হচ্ছে সত্য, যাহার কোনো বিনাশ নাই, সুতরাং নিজেকে জান। এই শরীরকে জানবো না, শরীরের তো 6টা পরিবর্তন আছে, এই শরীরের 6টা পরিবর্তন যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের এই শরীর বুদ্ধি নিয়ে পুনঃ পুনঃ মাতৃগর্ভে এই বন্ধনে আবার যন্ত্রণা ভোগ করতে হবে। এর থেকে মুক্তি পাওয়ার কোনো প্রকার উপায় নেই, নান্য পন্থা। তাই এর জন্য একমাত্র উপায় হচ্ছে চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধির ছাড়া এ চেতনার বিকাশ হতে পারে না। আজকে ব্রতের দিনে আপনারা অনেকে এসেছেন, এটি অত্যন্ত অত্যন্ত মঙ্গলদায়ক, কিন্তু একদিনে তো হবে না। নিত্যং ভাগবত সেবয়া, শরীরে আজকে আমরা করি কি ভগবত সেবা করি, আজকে শরীরটা ভালো লাগছে না, শরীর ভালো লাগছে না, কিন্তু আমার ঠাকুর হরিদাসকে শ্রীমন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন কি গো কেমন আছো? ভালো নেই। তুমি ভালো নেই? কেন ভালো নেই? আমি প্রভুর সেবা করতে পারছি না তাই আমি ভালো নেই, শরীর তো ভালো আছে। শরীর ভালো মন্দ শরীরের কাজ, কিন্তু আমি তো শরীর না, সুতরাং আমার কি করতে? নিত্যং ভাগবত সেবা, প্রতিদিন যেমন আমরা আহার করি নিদ্রা যাই, আহার ও নিদ্রা ভয় মৈত, এই 4টি কর্মে আমরা একেবারে মজ্জীব, একেবারে ডুবে আছি, একবার বেরিয়ে আসতে, তার থেকে বেরিয়ে আসতে হবে স্বরূপের সন্ধানে। যতক্ষণ পর্যন্ত নিজের সন্ধান আমরা না করব ততক্ষণ সত্য বস্তুর সাথে আমাদের কখনো সম্পর্ক স্থাপিত হবে না। সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কি করে তাকে ভালোবাসবো, কি করে তার সেবা করবো?
তাই মনে রাখবেন এই সমস্ত মূল কারণ হচ্ছে আমাদের সম্বন্ধ জ্ঞানে আমরা অনভিজ্ঞ এই জগতের সম্বন্ধকে আমরা কোনোদিন ভুলে যেতে চাই না প্রত্যেককে পাঠে এসেছেন আমার সন্তানটা কি করছে আরে তার জন্য একটু কিছু করতে হবে কেন এই যে আসক্তি এর নাম হচ্ছে আসক্তি আসক্তিটি সৃষ্টি হয়ে থাকে সম্বন্ধ তাই বললেন ভগবানই বলছেন গোস্বামীপাদ বলছেন অনাসক্তস্য বিষয়ান বিষয়ের প্রতি অনাসক্তি যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের স্বরূপ জ্ঞান হতে পারে না ভাগবত আসনে বসে আছি কিন্তু লক্ষ্য আমার কতটা আমাকে দিবে সপ্তাহ যজ্ঞ করব এত খাটব কত দিবে আগে আর আপনারাও গোসাই ভাগবত করব কত দিতে হবে এই জগতে শুধু এই জগতে এমন কোন ধনী ব্যক্তি নেই যে ভাগবতের বিনিময় দিতে পারে এই জগতে কেহই নাই যেখানে বিনিময় সেখানে ভাগবত হতেই পারে যেখানে ভগবত কথার কোনো বিনিময় হতে পারে না তাই আজকে দুর্দশা ধর্ম নামে তাই ভাগবত বলেছে বললেন পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে পরিপূর্ণ কপটতা শুধু আত্মসন্তোষ দেহ সন্তোষ আমি ভাগবত করে আসলাম বৃন্দাবনে হাজার হাজার ভাগবত বিশাল বিশাল বললাম ভাগবত কেশরী ভাগবত আচার্য ভাগবত ভাস্কর ভাগবত অমুক 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 গোসাই ভাগবত করে 10 লক্ষ তো লাগবে তাহলে তাহাদের ভাগবতের মূল্যটি কত 10 লক্ষ কিন্তু ভাগবত যে অমূল্য রত্ন অমূল্য রত্নকে কেউ জড় জাগতিক বস্তু দিয়ে কিনতে পারে কি স্বয়ং নারদ মুনি সম্মুখে বলে দিলেন তত কথা সারগতা সেখানে কথার কোনো সার নাই যদি অবিচলিত চিত্তে ঐকান্তিক শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ আশ্রয় করে আপনারা হরিকথা শ্রবণ করতে পারেন সেই শ্রবণে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া ঘুচে যাবে সমস্ত অমঙ্গল সমস্ত অমঙ্গল হরি কথা তাহার কথা শ্রবণ তাহার গুণগান তাহার কীর্তন কারণ তাহার নাম এবং তাহার কথা অভিন্ন তার নাম যদি আমরা অবহেলাও করি তাহলেই আমাদের কল্যাণ হবে কিন্তু আমরা তো ধ্যান করতে চাই আমরা এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই এটা করতে চাই তাই এই সমস্ত মনোধর্ম পরিত্যাগ করে জীব কোন সৌভাগ্যবান কিংবা কোন সৌভাগ্যবতী গুরুকৃষ্ণ প্রসাদে সে যদি একবার ভগবানের চরণে নিজেকে যুক্ত করতে পারে তাহার জীবন একেবারে সূর্যালোকের মতো একেবারে স্বচ্ছ নির্মল হয়ে যাবে আর নির্মল হৃদয় না হওয়া পর্যন্ত ভগবত ভক্তি লাভ করতে পারে না চিত্ত শুদ্ধি চাই চিত্ত শুদ্ধির জন্য একটি মাত্র উপায় শ্রীমন মহাপ্রভুর কৃপা তাই বললেন অন্যান্য সমস্ত অবতারে যতই অবতার হোক না কেন এমন অবতার কোন কালে কোন যুগে ব্রহ্মার একদিনে তিহ একবার তিনি একবারই এসেছে একবার এসে আমাদেরকে কৃপা করলেন সেই কৃপা যদি আমরা না নিতে পারি তার প্রথম কৃপার প্রথম সোপান হচ্ছে ত্রিনাদপি শুনিচেন আমাদের পরিচয় আমাদের মতো ক্ষুদ্র এই জগতে আর কে হবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র শ্রীমন মহাপ্রভুর কৃপা আর কৃপাটি কেমন কি কৃপা নিয়ে আসলেন সমস্ত অবতারের সাথে শ্রীমন মহাপ্রভুর পার্থক্যটি কি না রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল চিত্ত শুদ্ধি করিল সবার বলো গৌর সুন্দর ভগবান কি হাত উঠাতে কষ্ট হচ্ছে
তিনি কিন্তু হাত তুলে সবাইকে বলছেন হরি বলি, হাত তুলি হরি বলি। তিনি হরিধ্বনি করছেন হাত তুলে, কেন হাতটা তোলাটা শরণাগতি। কিন্তু আমরা এই মহাকৃপণ হাতটাকে গুটিয়ে রেখেছি, বাবা আমি হাত তুলব। তাহার প্রেমী ভক্তগণকে দেখালেন না, তোমরা হাত তোলো, যতক্ষণ পর্যন্ত অবুদ্ধ বাবু না করেছো ততক্ষণ পর্যন্ত কৃপা পাবে না। বলো গৌর সুন্দর ভগবান কি, বহু প্রার্থনা করেছে বৈষ্ণব প্রার্থনায় সকালে বলছে ঊর্ধ্ববাহু করি, কি করি ঊর্ধ্ববাহু করি, করি বন্দন সবার, সবাইকে বন্দনা করি, দণ্ডবোধ প্রণাম করতে পারছি না কিন্তু ঊর্ধ্ববাহু করতে তো আমার কোনো কষ্ট নাই। নিজেকে ছোট বলে বুঝতে হবে, আমার মতো ক্ষুদ্র জীব এ জগতে আর দ্বিতীয় নাই, তবেই আনন্দ তবেই সুখ। আর যতক্ষণ বড় হওয়ার বড়টা কোথা থেকে ভাবনা হয়, অহংকার, অহংকার আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। তাই বলছেন অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যেরে সত্য করি মানি, অসত্যেরে সত্য করি মানি। তাহলে আমরা সত্যের সন্ধান করি, সত্যের সন্ধান করতে হলে অহংকার মুক্ত হতে হবে। একবার চেষ্টা করুন, যখন জীব অহংকার থেকে একবার মুক্ত হয়ে যাবে আর কিছু না, তখন ভক্তি ধারা গঙ্গা ধারার মতো শত শত ধারায় বইবে হৃদয় মাজারে। ভক্তি গঙ্গা বলে তার শত শত ধারা, ভগবানের সমস্ত লীলা প্রকাশিত। তাই তো মহাপ্রভু বলছে চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধি যতক্ষণ পর্যন্ত না হবে এই কলুষিত চিত্তে হরিকথা কোনোদিন আমরা উপলব্ধি করতে পারবো না, কানে শ্রবণ করবো আবার চলে যাব। তাই কে কে এমন দুর্ভাগা আছে যে শ্রবণ করে হৃদয়ে ধরে রাখতে চায় না, কেউ চায় না, প্রত্যেকে চাই হরি কথা, হরি যে আমাদের একেবারে আপন হৃদয়ে এমন মাঝারে ধরে রেখেছি অন্য কেউ বুঝতে পারে না। আমরা তো হরি কথা ধর্মটাকে একটা নিয়ম মাফিক মালা করে নিলাম, এক ঘন্টা জপ হয়ে গেল আমার ঠাকুর সেবা হয়ে গেল ছুটি। হরি ভজন ভগবানের সেবা, যাহা আত্মকল্যাণ কর তার থেকে এক মুহূর্ত দূরে থাকতে ভক্ত চায় না। নিত্যস তিনি বলছেন যোমাং স্মরতি নিত্যস, ভগবত সেবা কি ধর্ম কি, স্মরতি যোমাং যে আমাকে নিত্য স্মৃতিপথে রেখে থাকে। আমাদের স্মৃতি কোথায়, বসে আছি এখানে, স্মৃতি আমার ঘরে, দরজাটা বন্ধ করেছি কি না, জগতের সমস্ত কর্মে প্রবৃত্তি, ভগবত ভক্তি লাভ করতে পারবো না মাগো। তাকে ভালোবাসতে হবে, জগৎকে তো ভালোবাসলো, একবার তো তাকে ভালোবাসে দেখো কত দয়ালু সে, কত তার কৃপা, তার কৃপাটা বুঝবো কি করে, তাহার নিকটে যেতে হবে। তাহার নিকটে না যার গেলে সে আমার কাছে এসেছে। যখন প্রভু দেখবেন এই সংসারে সমস্ত কিছু আমি সৃষ্টি করার পরে দেখো সমস্ত কিছুকে পিছন ফিরে সে আমার কাছে এসেছে, সে আমার, তখন তিনি তাকে আপনার করে নেন। প্রহ্লাদ মহারাজকে করে নিলেন না, দেখুন ভগবত সেবা কি করবে, ধর্ম কি করবে, ব্রহ্মা আদি দেবগণ সবাই নৃসিংহদেবের স্তুতি করল, নৃসিংহদেবের অগ্নি চক্ষু থেকে অগ্নি একেবারে বিচ্ছুরিত হচ্ছে, সবাই ভয়ে কম্পমান। তখন ব্রহ্মা প্রথম সৃষ্টিকর্তা, দেখুন ভক্তির মহিমাটা একটি কথাই দেখুন, এ জগৎ কি বুঝবে, কিছুই বুঝতে পারবে না, কারণ সদা সর্বদাই দেহ, শুধু দেহ সুখের জন্য আমরা মত্ত অবস্থা প্রাপ্ত হয়েছি। প্রহ্লাদ মহারাজকে ব্রহ্মা বলছেন দেখো আমরা সবাই স্তুতি করলাম কিন্তু সে এখন সন্তুষ্ট হচ্ছে না, তা তুমি প্রার্থনা করেছিলে তাই তোমার কাছে তোমার জন্য এই রূপটি দেখিয়েছে, এই রূপ তো আমরা কখনো দেখিনি তাই তুমিই সন্তুষ্ট কর। ছোট্ট শিশু স্বয়ং ব্রহ্মা সন্তুষ্ট করতে পারলেন না,
আর প্রহ্লাদ মহারাজ হাত জোড় করে বলছেন, ব্রহ্মা সুর আদি মুনি সিদ্ধ, ব্রহ্মাদি দেবতাগণ, মুনি ঋষিগণ, স্বয়ং লক্ষ্মী দেবী স্তুতি করে যাকে সন্তুষ্ট করতে পারল না, হে উগ্রমূর্তি, আমি অসুরকুলে জন্মগ্রহণ করেছি, পিতা আমার তোমার সদা সদা সর্বদা শত্রুতা করছে, আমি অসুরকুলে, আমার বুদ্ধি কোথায়, আমি কোন বুদ্ধি নিয়ে, কোন জ্ঞান নিয়ে, কোন যোগ্যতা নিয়ে তোমার স্তুতি করব, কোন মন্ত্রতে তোমাকে সন্তুষ্ট করব। কিন্তু প্রহ্লাদ মহারাজ তার সেই বচনটি শ্রবণ করবার জন্য, তাহার সেই বচনটি শ্রবণ করবার জন্য নৃসিংহদেব ততক্ষণ অপেক্ষা করেছিলেন। সিংহ তিনি, আর প্রহ্লাদ মহারাজকে সিংহ শিশু, সিংহের ভয়ে সবাই ভয় পায়, আর সিংহের যে বাচ্চা, সিংহের যে শিশু, তার কি ভয় হয়, তাকে নিয়ে একেবারে নিজের কোলে স্থাপন করে বলো প্রহ্লাদ মহারাজ কি। সেই প্রহ্লাদের শিক্ষা হচ্ছে আমাদের ভক্তি জীবনের প্রথম এবং অন্তিম, নববিধা ভক্তি যোগ, নয় প্রকারে ভগবানের সেবা। সেই নয় প্রকারের ভগবানের সেবার উপযুক্ত স্থল হচ্ছে নবদ্বীপ, শ্রীমন মহাপ্রভুর বিশেষ কৃপা এই ধামবাসীর। তাই আমাদের সমস্ত কিছু পরিত্যাগ, না পরিত্যাগ তো করতে পারবো না, কিছু পরিত্যাগ করতে পারবো, কিছু পরিত্যাগ করতে হবে না। শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি বললেন, হে সাধুগণ, সাধু মানে পুরুষ স্ত্রী কোনো ভেদ নাই, সবাই সকল মেব বিহায় দূরা, বাকি সমস্ত ধর্মকে দূর হইতে পরিত্যাগ করে একমাত্র একমাত্র শ্রীকৃষ্ণ চরণে চৈতন্য চরণ।